আমি তো আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম দীপু বাবু, ভরসা করেছিলাম আপনাকে। বিশ্বাস করার আপনি এই প্রতিদান দিলেন, আপনি কি মানুষ? আপনি একজন বিশ্বাসঘাতক। আজ আপনার জন্য আমার এত দিনের দেখা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সব শেষ করে দিলেন আপনি, সব শেষ করে দিলেন। না না, এটা হবে কি করে? অ্যাপয়েন্টমেন্ট জেনেও যাবে না, এটা হতে পারে না। মানে আমি বিশ্বাস করি না আমার ছেলে এরকমটা করতে পারে না। বিলিভ মি, আমি ফোনে চেষ্টা করেছি কিন্তু পাইনি। আমি দেখছি, আমি দেখছি। আহা, স্ট্রেঞ্জ, আশ্চর্য। সাত সকালে বেরিয়ে গেলি, ওখানে মিটিং সেরে তাড়াতাড়ি চলে আসতে হবে, সব জানিস। দত্তবাবুরা বিকেলবেলা আসবেন, তারপরেও কি করে? আহ, তাই তো, দত্তবাবুরও তো বিকেলবেলা আসবেন। হ্যাঁ, ওরা কি বলছে? কি আবার বলবে, তোমার ছেলে এখনো কলকাতায় পৌঁছয়নি, আশ্চর্য। নিজে মিটিংটা অ্যারেঞ্জ করে, হ্যাঁ নিজে মিটিংটা অ্যারেঞ্জ করে কি করে ফেল করে আমি বুঝে উঠতে পারি না। কি বলছো, ও কলকাতায় মিটিং এখনো পৌঁছয়নি? না, এটা হতেই পারে না। ও কথা দিয়ে কথার খেলাপ করেছে কখনো তুমি বলো? হ্যাঁ, তাছাড়া ও কলকাতায় গেল মিটিংটা করবে বলেই তো। আরে বাবা, সেটাই তো বুঝে উঠতে পারছি না। নিজেই মিটিং অ্যারেঞ্জ করলি, নিজেই দৌড়লি, অথচ কলকাতায় পৌঁছইলি না। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আহ, তুত। ফোনটা ধরো না, আশ্চর্য। বাবা দীপু, কি করিস তা? আপনাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। আই হেট ইউ দীপু বাবু, আই হেট ইউ। ঘটনা সেই একই ঘটেছে রে দিদি। আমার ছেলে যা করেছিল তোর ছেলেও তাই করেছে। ধরা পড়েনি এই যা। ওই ছেলের জন্য সবসময় বড়াই করিস না, সে নাকি রত্ন। তা সেই রত্ন কত বড় পচা শামুক সেটা প্রমাণ সহ সবার সামনে আমি তুলে ধরব। দেখবো সেদিন তুই কোথায় মুখ লুকোস। আমি এখনো সেদিনের অপমান ভুলতে পারিনি রে দিদি, ভুলতে পারিনি। নোংরা কাজটা করতে তোর লজ্জা করলো না? তুই আমার বোনের ছেলে, একটা ভাবতে আমার লজ্জা করছে। কেন করলি এই নোংরামিটা তুই? হ্যাঁ, কেন করলি এই নোংরামিটা? কেন করলি বল, কেন করলি? ও দিদি, ও বাচ্চা ছেলে দিদি, ও বাচ্চা ছেলে, না বুঝে একটা একটা ভুল করে ফেলেছে, ওকে এবার ক্ষমা করে দে রে। কিসের ক্ষমা? হ্যাঁ, কিসের ক্ষমা? আর বাচ্চা ছেলে বলছিস, ওর 18 বছর বয়স হয়ে গেছে, ন্যায় অন্যায় বোধ নেই। হ্যাঁ, ও জানে বাড়িতে কেউ নেই, তা সত্ত্বেও মেয়েকে নিয়ে ঘরে ঢুকলি তুই। হ্যাঁ, তারপরে দুজনে মিলে একটা ঘরে ঢুকে, ছি 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 ছি, ভাবতেই আমার ঘেন্না করছে। ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এই মুহূর্তে। ও দিদি দিদি, ও কথা বলিস না রে, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দিদি রে, ও জামাই বাবা, আপনি দিদিকে একটু একটু বোঝান না। কি বোঝাবো বলো তো ছোট, কি বোঝাবো আমি? তুমি কি নিজে বুঝতে পারছো না তোমার ছেলে যে কাজটা করেছে সেটা একটা গর্হিত অপরাধ? সঞ্জুতি, তোর এই কুলাঙ্গার ছেলেকে না আমি কিছুতেই প্রশ্রয় দেবো না, কিছুতেই না। পয়সা করি যা লাগে নে, নিয়ে ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বের কর। কুলাঙ্গার অসভ্য কথাকার একটা, এই ছেলে যদি আমার বাড়িতে থাকে না, ভবিষ্যতে আমি আমার বাড়ির মেয়েদের বিয়ে পর্যন্ত দিতে পারবো না। পাড়ার লোক কি বলবে? বলবে না এ বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে এসে নষ্টামি করে বেড়ে। ছি, হ্যাঁ রে জ্যোতি, তখন এই মুখার্জি পরিবারের সম্মানটা থাকবে তো? থাকবে তো বল? আমি ওকে কিছুতেই এ বাড়িতে থাকতে দেবো না।
আমি ওর মুখ পর্যন্ত দেখতে চাই না। ওকে এক্ষুনি এ বাড়ি থেকে দূর করে দে এক্ষুনি। দিদি দিদি আমি আমি মা হয়ে কি করে আমার ছেলেকে দূর করে দিই বলতো? দিদি রে দিদি রে ওকে শেষবারের মতন ক্ষমা করে দে। কিসের ক্ষমা? হ্যাঁ কিসের ক্ষমা? এই নোংরা ছেলেটাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও প্রশ্রয় দেবো না। বাড়ি থেকে ওকে আমি তাড়িয়ে তবে ছাড়বো। শোনো বলা, শোনো আমি বলি কি, আমি বলি কি যে তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তুমি তো বাড়ির কর্ত্রী, তোমাকে তো সব দিকটা দেখতে হবে, তোমার ছোট বোনের দিকটাও দেখতে হবে। তোমার ছোট বোন সে মা হয়ে কি করে তার ছেলেকে দূর করে দেয় বলো না? আমি তোমার সিদ্ধান্তে বিরোধিতা করতে চাই না, আমি শুধু বলতে চাই যে ওর ছেলে বাইরে পড়াশোনা করতে চেয়েছিল, আমি কি সেই ব্যবস্থা করে দেব? করো করো যা খুশি, দিয়ে ওই ছেলেকে বাড়ি থেকে তুমি বিদায় করো। সঞ্জুতি কিছু মনে করিস না, সন্তানকে যখন মানুষ করতে পারিসনি তখন তার দায়ভার তোকেই নিতে হবে, তোকেই। অবলা অবলা মাথা ঠান্ডা করো, শান্ত হও। আমার ছেলেকে কোল ছাড়া করেছিলি না দিদি, এবার তোর কোলের ছেলের কি হাল হয় দেখ। কি গো ফোন ধরলো না? বারংবার ফোন করছি, রিং বাজছে, অথচ ধরছে না। তুমি বারবার ফোন করো, বারবার ফোন করো, ও ঠিক ফোন তুলবে। হ্যাঁ দেখো ছেলেটা মিটিং এ যাওয়ার নাম করে বেরোলো, অথচ মিটিং এ পৌঁছলো না। ছেলেটা কোথায় গেছে সেটা তো আমাদের জানতে হবে নাকি? আর এই শোরুম নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দীপুর, তাহলে এত বড় একটা জরুরি মিটিং আছে আর মিটিং এ পৌঁছলো না, এটা তো বিশ্বাসই করতে পারছি না আমি। শুধুমাত্র শুধুমাত্র তোর জন্য, তোর জন্য আমার ছেলেটা, আমার ছেলেটা এত দূরে পড়ে রয়েছে। ছেলের জন্য আমি যেমন চোখের জল ফেলি, তোকেও ফেলতে হবে রে দিদি। স্বামী সন্তান নিয়ে আমি যখন সুখ পাইনি, তখন তোর সংসারটাকেও আমি আমি ভেঙে তছনছ করে দেব, তছনছ করে দেব। জেঠিমণি, ও জেঠিমণি কি হচ্ছে? কি বড় বৌদি তো আমাকে এখনো খেতে দিল না। ছাড় তো। ও বড় বৌদি তুমি খেতে দেবে না? তোরা না দেখছিস জেঠিমণি আর জ্যাঠামশাই দীপুকে নিয়ে কত টেনশন করছে, আর তুই খাবার নিয়ে পড়েছিস, তোদের নিয়ে সত্যি পারি না। বর্ষা খা, কি হয়েছে, কি হয়েছে মা, মা কি হয়েছে মা? বড় বৌমা দেখো না, ওই দীপু কলকাতায় গেছে মিটিং করবে বলে, কিন্তু এখনো মিটিং এ পৌঁছায়নি। ছোট ঠাকুর পূজে বলেছিল অপুকে পরীক্ষা হলে পৌঁছে দিয়েই মিটিং এ চলে যাবে, তাহলে তাহলে যায়নি কেন এখনো? আপনি আমার গাড়িতে করে লুকিয়ে চলে গেছিলেন, আপনার বাড়িতে পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব পালন করেছি। অপু চুপ করে আছিস কেন মা? হ্যাঁ উত্তর দে না, জলটা খা পোড়া মুখে খা না। কি হলো মা, চুপ করে আছিস কেন? আমাকে উত্তর দে, কি হয়েছে বল না। তখন থেকে তো জিজ্ঞাসা করছি হাতে ব্যথা কি করে পেলি, কোথায় ছিলিস, কোনো উত্তর দিচ্ছিস না। তুই তো পরীক্ষা দিবি বলে বাড়ি থেকে চলে গেছিলিস, তোর বাবা তোর দাদারা তোকে আনতে কলকাতায় গেছে, আর তুই একা একা চলে এসেছিস, কে দিয়ে গেল আমাকে বল না মা, কি হয়েছে এরকমভাবে বসে আছিস কেন মা, কি হয়েছে, চুপ করে আছিস কেন অপু? সুপু যে বলল তুই পরীক্ষা দেবার জন্য কোন বন্ধুর আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছিস, পরীক্ষা দিয়ে তোরা ফিরে আসবি, তা হঠাৎ কি এমন ঘটলো? তা পরীক্ষা না দিয়ে যে ফিরে এলি,
चुप कर बसना सबा तो चेले जान परीक्षा ना दी परीक्षा ना दिए फिर एस এটাই কি অনেক নয়? এবার সবার তোমাদের শান্তি তো? সবার শান্তি? কি করছিস? অপু, অপু, অপু কি করছিস কি তুই? কি করছিস কি তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আপনি পুরুষ হলেও আর পাঁচ জনের মতো নন তবে আপনি যদি কখনো আমার ভরসা ভেঙে দেন আমি কোনোদিনও আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করতে পারবো না আপনি দেখছি ওই সান্তা ক্লজ দেবদূত ওনাদের মতন আমার মনের ইচ্ছেটা কেমন পূরণ করে দিলেন ব্যাস শুধু কালকের স্বপ্নটা পূরণ করে দিন তাহলেই হবে আচ্ছা এমনও তো হতে পারে যে রাস্তায় গাড়ি ঘোড়া ওই জ্যাম তাই হয়তো হ্যাঁ দেরি ঠিক বলেছো জ্যাম হতে পারে না রাস্তায় শোনো না বলছি কি ওই ওই যে ভদ্রলোক ফোন করে বললেন না যে ও এখনো মিটিংয়ে যায়নি ওনাকে একদিন ফোন করো একবার ফোন করে দেখো নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে হয়তো জ্যামে আটকে গেছে সেই জন্য দেরি হচ্ছে হতেও তো পারে বলো না দেখো না হতে পারে না অবলা জ্যামে পড়ে গেলেও এত দেরি হতে পারে না সেই কোন ভোরবেলা তোমার ছেলে বেরিয়েছে তোমার খেয়াল আছে আর ওই ভদ্রলোকের কথা বলছো না এই দেখো একটু আগে উনি আমাকে এসএমএস করে কি লিখেছেন উনি বলছেন দীপুবাবু এখনো পৌঁছলেন না আমাদের পক্ষে ওয়েট করা সম্ভব হচ্ছে না ছি 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 মানিত সব গেল একেবারে নিজে অ্যাপয়েন্টমেন্ট করলি করে এইরকমভাবে ফেল করলি আর যদি বুঝতেই পারছিস যে তুই আটকে গেছিস কোথাও প্রবলেম হচ্ছে তুই যেতে পারছিস না তাহলে ফোন করে কিংবা এসএমএস করে ভদ্রলোককে জানা এত দায়িত্বজ্ঞানহীন ছেলে আমি তো ভাবতেই পারছি না দীপু চিন্তা করছিস কি সাধে জুতি দীপু তো ফোনটা ধরছে না ফোন ধরছে না মানে আরে বড়কা আরে ও তো শোরুমের কাছে কলকাতায় গেছে হ্যাঁ কি গো বাবা কি হয়েছে বলো তো কি আবার হবে দীপু এখনো কলকাতায় পৌঁছায়নি অথচ কলকাতা শোরুমের জমির ওনার যারা তার মিটিং করবার জন্য হাপিত তেজ করে অপেক্ষা করে বসে আছে তারা বারবার আমায় ফোন করছে আপনার ছেলে কোথায় আমি কোনো উত্তর দিতে পারছি না আমি বারবার ফোন করছি রিং হচ্ছে কিন্তু ধরছেন না তো তুমি দইকে করো না ও তো ওইদিকেই গেছে কি বলিস তার ঠিক নেই দইপান গাছে আর একটাও ইম্পর্টেন্ট কাজ এবং সেটা সম্পূর্ণ অন্য দিকে তারপর তার টেন্ডার জমা দেওয়ার ব্যাপার আছে সেটাও সমান গুরুত্বপূর্ণ তাকে আমি এখন কি করে বলব আচ্ছা তাহলে মা বলছি দইকে কি একবার রে আরে দইপানকে বলে কি হবে বলতো হ্যাঁ ও তো জুতোর ব্যবসাটা দেখে না ওর যাবতীয় কাজই বালি আর সিমেন্ট নিয়ে ভালো লাগে শোনো না আপনি এখন আমার পাশে আছেন সেই জন্য আমার আর ভয় করছে না কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো আপনি এখন যদি পড়াশোনা করতে চান তাহলে করে নিতে পারেন কাল কিন্তু অনেক সকাল সকাল বেরোতে হবে আমি নিজে আপনাকে ড্রাইভ করে নিয়ে যাব
না ধরলো না আমার ফোন। কেসটা কি? মানে ফোনও ধরছে না, মিটিংও যায়নি, প্রেম টেম করলে না এরকম। বাজে কথা না বললেই নয় না? না মানে ওই ফোন না ধরার কারণটা ভাবতে চাইছে। আচ্ছা দীপু আদপে কলকাতায় গেছে তো? তা না হলে যাবে কোথায়? সেটা এক্ষুনি বলে দিলে আমার প্রতিশোধের খেলাটা যে জমবে না রে দিদি। আমি কলকাতায় ছিলাম না, ব্যাস। এর থেকে বেশি আমাকে আর কিছু জিজ্ঞেস করো না, আমি আর কিছু বলবো না। মানে সুপুজি বলল তুই বন্ধুর সাথে কলকাতায় গিয়েছিলি, সেটাও মিথ্যে? হ্যাঁ মা, বন্ধু টন্ধু কারোর সঙ্গে আমি যাইনি। বাবা যেহেতু আমায় পরীক্ষা দিতে দেবে না বলেছিল, দিদি ভাই যখন অষ্টমঙ্গলায় এসেছিল আমি গাড়ির ডিকিতে করে লুকিয়ে পালিয়ে গেছিলাম। হে ভগবান, এ কোন সর্বনেশে কাজ করেছিস তুই? জানি মা, আমি জানি খুব বড় ভুল করেছি আমি, খুব বড়। এই যে তোমাদের না বলে চলে গেছিলাম, তার চরম শাস্তি পেয়ে গেছি। দেখো আমার পরীক্ষা দেয়া হয়নি মা, পরীক্ষা দেয়া হয়নি। এবার বাবা খুশি হবে তো? কি গো মা বলো, এবার খুশি হবে তো বাবা? খুশি? তুই বাড়ি থেকে পালিয়ে কত বড় ভুল করেছিস তুই জানিস? বলছি তো মা, আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি তো ভুল করেছি, আমায় তো শাস্তি পেতেই হবে বলো? কেন এরকম করছিস মা? কি হয়েছে আমাকে বল, তুই কেন এভাবে চলে এলি? তোর হাতে এভাবে চোট কি করে লাগলো আমাকে বলো। হাতের চোটের থেকে মনে বেশি চোট লেগেছে মা। আরে বাবা তোমরা এত টেনশন করছো কেন? হয়তো ফোনটা সাইলেন্টে আছে, বুঝতে পারছি না। দাঁড়াও আমি একবার ওই নেট কলিং করে দেখছি। দেখ দেখ দেখ। স্বপ্ন দেখেছিলাম চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, সব ভুল ভেঙে গেল মা, সব ভুল ভেঙে গেল। আমার স্বপ্ন সফল কেউ চায় না মা, কেউ না, কেউ চায় না, কেউ চায় না। অপু, অপু আমার কথাটা শোনো, অপু অপু। হ্যাঁ মা, আমি সূর্য বলছি গো। তোরা এখন কোথায়? আরে দেখো না, এখন ওই পরীক্ষার হলের সামনে। বাবা তো এদিকে থম মেরে দাঁড়িয়ে রয়েছে, কি করব না আমি ঠিক বুঝতে পারছি না। এখানে এখন অপু এসে পৌঁছালো না। কেসটা কি বলো তো? আর অপুর পরীক্ষার সিট তো এই হলেতেই পড়েছিল। এদিকে যারা ছিল এখানে স্টুডেন্টসরা, তারা মনে হয় পরীক্ষা দেওয়ার জন্য ভেতরে ঢুকে গেল, কারণ এক্ষুনি ওই পরীক্ষার হলের গেটটা বন্ধ হলো। পরীক্ষা শুরু, কিন্তু এখনো অবধি তোমার ওই অপু এসে পৌঁছায়নি।
তোর বাবাকে ফোনটাতে। বাবাকে কেন, কি হয়েছে আমাকে বলো না। তোকে পরে বলবো, আগে বাবাকে ফোনটাতে। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা দেখো মা কি বলবে। কি বলবে তোর মা, সব জানি আমি কি বলবে। হ্যাঁ বলো কি বলবে, আমি জানি তো তুমি কি বলবে, সব জানা আছে আমার। তুমি অপুকে বলে দিয়েছো তো যে তোর বাবা গেছে ওই ইনস্টিটিউশনে, ওখান থেকে তোকে নিয়ে আসতে, এসব সব বলে দিয়েছো। তুমি কি ভেবেছো ও আমার মুখোমুখি হবে না, আমার থেকে পালিয়ে কোথায় যাবে ও, কোথায় যাবে? তোমরা বাড়ি ফিরে এসো, অপু চলে এসেছে। কি বললে তুমি, অপু বাড়ি ফিরে এসেছে? হ্যাঁ একটু আগেই ফিরে এসেছে, তাই বলছি তোমরা সবাই ফিরে এসো। হ্যালো হ্যালো, আচ্ছা এমন নয় তো যে দীপু অন্য কোনো কারণে ফোন ধরছে না? অন্য কোনো কারণ মানে? না মানে মনে হলো তাই বললাম রে দিদি। আসলে দীপু তো তোর বাধ্য ছেলে, ও তো তোকে না বলে কিছু করে না বা কোথাও যায় না। কারোর ফোন ধরছে না, কেন যে এরকম হচ্ছে তো আমি বুঝতে পাচ্ছি না, তাই বললাম আর কি। আহ ছোট, তুমি জানো তোমার দিদি কিরম টেনশন করে, তার উপর আবার তাকে টেনশন দিচ্ছ। এই সমর্পণ আরেকবার ট্রাই করে দেখ না। ছোট ঠাকুর বইবা কারোর ফোন ধরছে না কেন, এতক্ষণে তো উপর পরীক্ষাও শেষ হয়ে যাবার কথা। মাকে ফোন করে একবার দেখব অপু পৌঁছেছে কিনা। এদিকে এদিকে বাবাও তো অপুর জন্য কলকাতায় এসছে। হে ভগবান, কোনো ঝামেলা হয়নি তো?